হাই ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি। আজকে পাইপ সম্বন্ধে আলাপ আলোচনা করার জন্য এবং আনুষঙ্গিক যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পাইপ যেই বিষয়টা এই বিষয়টা খুব দ্রুত ব্যাপার, কারণ পাইপের আমি আগের চ্যাপ্টারে বলেছি যে পাইপের সব সাবজেক্ট আমরা পাই না। পাইপে যেসব উপকরণ ব্যবহার করা হয় ওই সব উপকরণ আমরা আসলে বাংলাদেশে পাওয়া যায় না। তো আমি যে আমি একজন রেগুলার চেইন পাইপ স্মোকার, রেগুলার পাইপ স্মোকার, তো আমি বাংলাদেশে যেসব কালেকশন পাইপ কালেকশন করেছি তার কিছুটা অংশ আজকে আপনাদের সামনে দেখাবো। এবং আমি পাইপের ধরন বা নতুন কালেকশনও পাইপ আছে সেই পাইপটা দেখাবো এবং স্মোকিংও দেখাবো। আসলে পাইপ স্মোকিং একটা অভ্যাসের ব্যাপার, পাইপ স্মোকিং কিন্তু সবাই করতে পারে না। হঠাৎ করে আমি দেখছি আমার কয়েকজন বন্ধুদের সাথে পাইপ স্মোক করতে যায় যে তারা অনেক নার্ভাস ফিল করে, হয়তো টানছে কিন্তু কমফোর্টেবল ফিল করছে না টেনে। আসলে এটা একটা টেকনিকেরও ব্যাপার, টেকনিক জানতে হয়, বুঝতে হয়, তারপরে স্মোকিংটা স্মুথ হয়। তো আমি আজকের আমার আলোচনার মধ্যে আমার আজকে বিষয়বস্তুর মধ্যে কীভাবে পাইপ স্মোক করি এটা দেখাবো। আমার কাছে পাইপের এক অংশ কালেকশন আছে এই জায়গায়, সেই কালেকশনগুলো দেখাবো। তারপরে কীভাবে তামাক বা যে তামাকটা আছে, টোবাকোটা আছে, এটা কীভাবে পাইপের মধ্যে ইনপুট করতে হয়, তারপরে অ্যাশটা কীভাবে আউটপুট করতে হয়, তারপরে কীভাবে স্মোক কমফোর্টেবল স্মোক করা যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকে আমরা তুলে ধরবো। পাশাপাশি আমি চলে যাচ্ছি পাইপ শোয়ের কিছুটা অংশের উপরে, আপনারা লক্ষ্য করবেন। তারপরে লাইটারগুলো, পাইপ কিভাবে, পাইপ লাইটার কি কি লাইটার ইউজ করা যেতে পারে, কোন লাইটার কিভাবে ইউজ করতে হয়, এগুলার কিছুটা অংশ আমি দেখাবো যতদূর সম্ভব। আসলে একদিনে তো সব সম্ভব না, তারপরও যতটুকু সম্ভব আমি ততটুকু আপনাদের মাঝখানে তুলে ধরবো। আমরা পাইপ শোয়ের কিছুটা অংশে চলে যাই, আমরা এখন চলে যাব পাইপ শোয়ের কিছুটা অংশের মধ্যে, আপনারা বুঝতে পারবেন যে পাইপ শোটা আসলে কি কি পাইপ আমার ইসে কালেকশন আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। লাইটার দেখছেন বিভিন্ন ধরনের লাইটার ইউজ করে থাকি, আপনারা লাইটার দেখতে পাচ্ছেন যে লাইটারগুলো আছে। লাইটারগুলো দেখছেন এই তামাকের একটা ইয়ে, এটা হলো বরকুম রিফ তামাক, ক্যাভান ডিশ, এটা মিল্ক ফ্লেভারের তামাকটা, খুবই সুস্বাদু এবং খুব ফ্লেভারযুক্ত তামাকটা। তারপরে আরও ইনস্ট্রুমেন্ট আছে, ওটা আমি পরে দেখাবো। যেমন এই যে পাইপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আগেই বলেছি এই জায়গায় সব ধরনের পাইপ নাই।
একটা পাইপ দেখছেন, এটা সবই বাইরের বাইরে, কোনো বাংলাদেশে কোনো কালেকশন হয় না কোনো পাইপের। দেখছেন আসলে ভিউয়ার্স, আমার কাছে এক অংশের যে অংশটা আছে এখানে আমি সেটা আপনাদের কিছুটা দেখালাম। এখন আমরা নতুন কালেকশনের, আমার দুইটা পাইপ আছে, এই পাইপের আমরা শোতে একটু চলে যাব, তারপরে আমরা বিভিন্ন পাইপ দেখাবো, তারপরে আমরা তামাক পাইপের মধ্যে ইনপুট করে কিভাবে স্মোক করে কিভাবে এটা আমরা দেখাবো। আপনারা দেখতে পাবেন এই যে একটা বক্স দেখছেন, এই বক্সটা যে একটা বক্স দেখছেন, একটা বক্স দেখছেন, এই বক্সের মধ্যে, এটা একটা নতুন কালেকশন পাইপের, এই বক্সের মধ্যে একটা পাইপ আছে, এই বক্সটা আপনার বাইরে থেকে এইভাবে আসে, আর তারপরে যারা আমরা পাইপে স্মোক করি এরা কালেকশন করে থাকি। কিন্তু এই বক্সের বাংলাদেশের কোনো পাইবি আপনার কালেকশন হয় না, দেখা যাবে যে এই বক্সের মধ্যে কি ধরনের, বক্সের দুইটা পার্ট, এই দেখেন বক্সের দুইটা পার্ট, এটার মধ্যে যে পাইপ, এটা বক্সের মধ্যে লেখা আছে হাই কোয়ালিটি স্মোকিং পাইপ, বক্সের মধ্যে লেখা আছে হাই কোয়ালিটি স্মোকিং পাইপ, মেড ইন, এটা চায়নার থেকে আসছে, মেড ইন চায়না। তো এই যে বক্সের মধ্যে যে পাইপটা দেখছেন, এই যে বক্সের মধ্যে পাইপটা দেখেন, আমরা দেখাচ্ছি এই প্যাকেট করে এইভাবে পাইপটা এইভাবে আসে, পাইপটা আসে, পাইপটা যে আমি এখানে রাখলাম, বক্সের দুইটা পার্ট, এই যে পার্ট দুইটা আমি রাখলাম, আমার একই পাইপ আর একটা কালেকশন করা আছে, এই যে এটা বক্সের দুইটা পার্ট, এটার মধ্যে একই দুইটা, একই পাইপ, এই যে দুইটা পাইপ আমরা দেখছি, এখন আমরা আসলে পাইপ দুইটা একই ধরনের, একই জাতের দুইটা পাইপ,
পাইপটা এই যে পাইপটা এই প্যাকেটের মধ্যে করে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের মধ্যে আসছে। বাইরে থেকে এই লেদারের প্যাকেট করে পাইপগুলো আসে। এখন পাইপটা আমি বের করবো, আগেই বলেছি একই জাতের দুটা পাইপ। আমরা দেখতে পাচ্ছি পাইপটাকে দেখতে পাচ্ছি এবং পাইপগুলা আপনার এটার ভিতরে দেখেন, ভিতরে দেখতে পাচ্ছি এখানে পাইপের গায়ে একটা ছোট্ট ছিল আছে, আপনারা সিলটা দেখতে পারেন কি এখানে একটা ছাল বা এই টাইপের কিছু একটা মার্ক করা আছে পাইপের গায়ে, একটা মার্ক করা আছে, একটা নাম্বার দিয়ে মার্ক করা আছে দেখতে পেলাম। পাইপগুলো সাধারণত নতুন পাইপের ক্ষেত্রে যেরকম হয় এরকম হয়, নতুন কালেকশনের পাইপ আপনাদের দেখাচ্ছি পাইপগুলা কিভাবে আসে। এটাই যে জাস্ট এই পাইপটা একই একই কোম্পানির একই জাতের পাইপ, এই জন্য আপনাদেরকে আর আমি এটার বিস্তারিত কিছু খুলে বলছি না যে এই দুটা পাইপ আমরা এখন এদিকে রাখলাম। আমরা দেখবো এই যে দুটা পাইপ এখন এখানে রাখলাম, আমরা দেখা যাচ্ছে পাইপ দুইটা। হ্যাঁ, পাইপ দুইটা আমরা শো করলাম না,
পাইপ দুটা আমরা হাই ভিউয়ার্স, আমরা এখন আরেকটা সাবজেক্টে চলে যাব। আমরা এখন স্মোকিং এর ভিতরে চলে যাব। আমরা কিভাবে স্মোক করব সেটা সম্বন্ধে দেখাবো এবং আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আপনারা দেখবেন, বুঝবেন এবং ইয়ে করবেন। সো আমি আপনাদেরকে স্মোকিং এর একটা অংশ দেখাবো। এর আগে আপনারা আর একটু পাইপ কালেকশন গুলা দেখে নেবেন, আমার পাইপ এবং এই কালেকশনটা। হ্যাঁ, লাইটার কালেকশন আছে, পাইপ কালেকশন আছে, ওগুলো আপনারা আরো ভালো একটু দেখেন, বিভিন্ন কালেকশন। হ্যাঁ, গুলো দেখেন।
আপনারা পাইপ কালেকশনটা দেখলেন, এখন আমি পাইপ স্মোকিং বা তামাক মিক্সচারটা দেখাবো। পাইপ স্মোকিং বা তামাক মিক্সচার এবং পাইপ স্মোকিং আপনারা দেখবেন এবং আমরা সেটা চলে যাচ্ছি। আমি একটু ইন্ডিভিজুয়াল পাইপগুলো একটু আপনাদের দেখাই, যেমন এই একটা পাইপ, এই পাইপটা বাইরে, প্রত্যেকটা পাইপই বাইরে থেকে আসা, এটা এক ধরনের, এটাকে বলা হয় এস্টেট পাইপ। পাইপটা আপনারা দেখছেন, পাইপটা হলো এস্টেট পাইপ, এটা হলো এস্টেট পাইপ, খুবই ভালো পাইপটা, টেনে সুখ পাওয়া যায়। এটাও বাইরের, এটা আমাদের দেশের মুজিব পাইপের মতো কালো, শেখ মুজিবুর রহমান এই পাইপটা এই ধরনের কালো পাইপ ইউজ করতেন। এটা হলো উড পাইপ, হ্যান্ডমেড কাঠের পাইপ, উড পাইপ, পাইপটা ভালো, প্রত্যেকটা পাইপই বাইরের কালেকশন, বাইরের থেকে আসছে, এই পাইপটা বাইরে থেকে আসছে এবং পাইপটা ডিজাইনেবল, পাইপটা ডিজাইন করা আছে, পাশে পাশে ডিজাইন করা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন পাইপটাও ডিজাইন করা, পাইপটাও ভালো, ইউজেবল পাইপ। হ্যাঁ, সিম্পল পাইপের মধ্যে এই পাইপটা ভালো, ডিজাইন নাই বাট পাইপটা ভালো। এই যে আর একটা এস্টেট পাইপ, এস্টেট পাইপ গুলা পেপার, উড পাইপ, এটা আপনার লাইটার আছে, বিভিন্ন ধরনের লাইটার, একটা লাইটার, এই লাইটারটা আমি ব্যবহার করে মজা করি, লাইটার এটা, একটা লাইটার, এই লাইটারটাও খুব ভালো, এটা জিপো সিস্টেম। একটা লাইটার আছে, পাইপ লাইটার, লাইটারগুলো এরকমই উল্টা সাইড দিয়ে আপনার ধরাতে হয়, দেখতে পাচ্ছেন।
সিম্পল লাইটারের মধ্যে একটা লাইটার আছে, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব, এখন পাইবে তামাক ইনপুট এবং স্মোকিং মানে কমফোর্টেবল স্মোকিং সম্বন্ধে আমরা এখন কথা বলবো এবং আপনাদের দেখাবো। এছাড়া আমরা যেটা ওয়েট তামাক ওয়েটার পাইব ওয়েটারতে কাজ করি, এই যে জিনিসটা এটা দিয়ে আমরা করি। তারপর আমি আগেই বলেছি যে সব ধরনের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় না, এটা আমার তৈরি, এগুলা এই যে এটার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন পাইপটা এরকম এরকম খুচে খুচে তামাকটা ওঠানো হয়, তামাকটা পরিষ্কার করা হয়। স্প্রে আছে, স্প্রে আমি ইউজ করছি, যদিও বেশি একটা পরিষ্কার না। আপনারা এখন তামাক ইনপুট দেখতে পারবেন পাইপের মধ্যে, আমরা এখন দেখাবো। দেখছেন আমি এই ফ্লেভারের তামাকটা নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে পাইপ ইনপুট করছি। এখন স্মোকিংটা দেখাবো, আমাদের পাইপে তামাক হয়ে গেছে, আমরা এখন স্মোকিং করব। আমরা কিভাবে স্মোক করব, কিভাবে ধোঁয়া ছাড়ব, কিভাবে করব দেখবেন।
এখন আমরা তামাকে এটা দেখাবো, একটু ড্রিঙ্ক করে নিলাম, যদি সফট ড্রিঙ্ক পাইপ স্মোক করাটা কঠিন কিছু না, না জানলে তো অনেক কিছুই কঠিন। যদিও আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্মোকের ব্যাপারটা আসলে মনোরঞ্জন একটা ব্যাপার, এই ব্যাপারটা আসলে নিজের ইসের উপরে নির্ভর করে, রুচির উপরে নির্ভর করে। আর আমাদের দেশে যেহেতু শীত প্রধান না গ্রীষ্ম প্রধান গরম, সেই জন্যই আমাদের দেশে এটা ততটা কমফোর্টেবল না। যেমন আমি এখন এসি রুমে বসে, আমার চেম্বারে এসি, আমি এসি রুমে বসে পাইপ স্মোক করছি, নো হার্ট ফিল, ডিসকমফোর্টেবল ফিল। হ্যাঁ, তো সো এক্ষেত্রে আমি বিভিন্ন লাইটার ইউজ করতে পারি, এছাড়া ম্যাচ আছে, ম্যাচ ইউজ করা যায়, ম্যাচ কমফোর্টেবল, কোনো সমস্যা নেই। আপনারা যদি পাইপ ইউজ করতে চান, আগে জানতে হবে পাইপ কোথায় পাওয়া যায় বাংলাদেশে, সেটা জানতে হবে। পাশাপাশি বাংলাদেশে যদি পাইপ ইউজ করতে চান, সে জায়গায় আনতে হবে, অথবা আমার সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমি পাইপ এনে দিতে পারবো, সন্ধান করে দিতে পারবো, বাইরের থেকে চায়নার থেকে পাইপ এনে দিতে পারবো। আমি আমার মোবাইল নাম্বারটা এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে পাইপ কালেকশন করতে পারেন। প্লিজ ভিউয়ার্স, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।
আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01822222 80 01822222 80 নাম্বারটা মনে হয় উল্টো দেখাচ্ছে। আসলে কিভাবে ধরলে নাম্বারটা সোজা দেখা যাবে? 018, আমি নাম্বারটা আবার মুখে বলছি, 01822222 01822222 80 মানে 6টা 2 80। আমার সাথে যোগাযোগ করতে পারেন পাইপ কালেকশনের জন্য। পাইপের আসলে একটা সুখী আলাদা, যে যারা আসলে পাইপ টানেননি বা টানেন না, এরা আসলে পাইপ কালেকশনের ব্যাপারটা কেউ বলতে পারবেন না। পাইপ কালেকশনের একটা মজাই আলাদা থাকে। এটা আসলে আপনি এভাবে ইয়ে করে এভাবে ফেলতে পারেন, ওটা আমি পরে আবার আপনাদের সামনে দেখাবো, সমস্যা নেই। এই যে এসটা ফেলে আবার আপনি এটাকে তামাকটাকে যে গুছিয়ে নিতে পারেন। আসলে আজকের মতো তাহলে আমরা ইতি টানি, আবার দেখা হবে। বাই ভিউয়ার্স, বাই।